আর কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট, শেষ মুহূর্তে ঝুলন্ত রাজ্যগুলোতে ট্রাম্প বাইডেনের ব্যস্ত সময়। পর্যাপ্ত আমদানিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে 45 টাকার নিচে বিক্রি হচ্ছে পেঁয়াজ, হঠাৎ বেড়েছে আদার দাম, সরবরাহ কম থাকার অজুহাত। এবং করোনার কারণে এবার হচ্ছে না আয়কর মেলা, কর অঞ্চলের কার্যালয়ে দেয়া হচ্ছে সেবা, প্রচারণা না থাকায় ভোগান্তি। সময় সংবাদে সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। শুরুতে মার্কিন নির্বাচনের খবর। আর মাত্র কয়েক ঘন্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট, কে যাবেন হোয়াইট হাউসে, ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন, জানতে মার্কিনীদের পাশাপাশি মুখিয়ে গোটা বিশ্ব। শেষ মুহূর্তে সুইং স্টেটগুলোতে প্রচারণায় ব্যস্ত ছিলেন দুই প্রার্থী। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ, তাই নির্বাচনের আগ মুহূর্তে দম ফেলার সময় নেই দুই প্রার্থীর। সোমবার নর্থ ক্যারোলাইনা আর পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বহু রিপাবলিকান দলের সমর্থকের উপস্থিতিতে জমে ওঠে নির্বাচনের মাঠ। প্রচারণার শেষ সময়েও প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়ে সমালোচনা করেন তিনি। বাইডেন করোনা ইস্যু ছাড়া কিছুই বলতে পারে না বলে মন্তব্য করেন ট্রাম্প। ফাউসিরও তীব্র সমালোচনা করেন তিনি। To China and also sold out for personal gain and family gain and where's Hunter? Is Hunter in the crowd? একই দিন সমর্থকদের কাছে ভোট চাইতে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জো বাইডেন অভিযোগ তুলে বলেন ট্রাম্প মার্কিনীদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছেন। No other nation can touch us. No other nation can lead us. যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আর কোনো রাষ্ট্র নেই। কিন্তু ট্রাম্প সে চেষ্টাই করে যাচ্ছেন। তিনি দেশের মানুষে মানুষে বর্ণবিভেদ আর ধনী গরিবে বিভেদের দেয়াল গড়ে তুলেছেন, কিন্তু এটা কোনোভাবেই ঠিক নয়। আমাদের কেউই আলাদা করতে পারবে না। এদিন পেনসিলভেনিয়ার পিটার্সবার্গে বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণা সভায় অংশ নেন জনপ্রিয় সঙ্গীত তারকা লেডি গাগা। এখন শুধুই ক্ষণ গণনার পালা। অধীর আগ্রহে অপেক্ষা করছেন যুক্তরাষ্ট্রের মানুষ। বিশ্বের দৃষ্টিও এখন যুক্তরাষ্ট্রের দিকে। কে হবেন হোয়াইট হাউসের পরবর্তী অধিকর্তা? কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এবং উচ্চকক্ষ সিনেটের দখলেই বা থাকবে কাদের হাতে? এসব প্রশ্নের জন্য অপেক্ষা করতে হবে আর একটি দিন। ইতিমধ্যে হোয়াইট হাউসকে ঘিরে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড সংখ্যক প্রায় 10 কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন। নির্বাচনের একদিন আগেই অধিকাংশ ভোটার তাদের রায় দিয়ে দিয়েছেন। এসব আগাম ভোট ডাকযোগে ভোট গণনা ফলাফল নিয়ে জটিলতার আভাস পাওয়া যাচ্ছে। দেশটির ইতিহাসে কোনো প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এমন সংশয় আর উৎকণ্ঠা অতীতে দেখা যায়নি। ক্যালিফোর্নিয়া থেকে রিপোর্ট লস্কর আল মামুনের। যুক্তরাষ্ট্রের 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে যত ভোট পড়েছিল এবার আগাম ভোটেই তার প্রায় 65% দেওয়া হয়ে গেছে। ডাকযোগে পাওয়া ভোট ও আগাম ভোটের গণনা ও গ্রহণযোগ্যতা নিয়ে দেখা দিয়েছে নানা আলোচনা আর সমালোচনা। পোস্টাল ভোট কখন ও কিভাবে গণনা করা হবে তার জন্য এক এক রাজ্যে রয়েছে এক এক ধরনের আইন। ফ্লোরিডা এবং অ্যারিজোনার মতো কিছু রাজ্যে পোস্টাল ভোটের গণনা শুরু হয়ে যাবে 3রা নভেম্বরের ভোটের দিনের আগেই, কিন্তু উইসকনসিন ও পেনসিলভেনিয়ায় 3রা নভেম্বরের আগে সেগুলো স্পর্শ করা হবে না, ফলে সেখান থেকে ভোটের ফলাফল আসবে দেরিতে। এখানে আছে আরো কিছু জটিলতা। পোস্টাল ভোট দেওয়ার সময়সীমা এক এক রাজ্যে এক এক ধরনের। কিছু রাজ্য যেমন জর্জিয়া 3রা নভেম্বর পর্যন্ত যেসব ভোট কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছবে সেগুলো গণনা করা হবে, কিন্তু অন্যান্য রাজ্য যেমন ওহাইও 3 তারিখে ভোট দিলেও অর্থাৎ খামের মধ্যে 3রা নভেম্বরের পোস্টাল সিল থাকতে হবে সেসব ভোট গণনা করা হবে। কোনো কোনো রাজ্যে গণনা সম্পন্ন হতে কয়েক দিন বা কয়েক সপ্তাহ লাগতে পারে। এসব ভোটের গণনা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ফল মেনে নেওয়ার আগাম কোনো নিশ্চয়তা দেননি। উল্টো কিছুটা এগিয়ে থাকলে পূর্ণ ফলাফল আসার আগেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করে দিতে পারেন বলে মার্কিন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ডেমোক্র্যাটরা বলছেন ট্রাম্প পরাজিত হলে ক্ষমতা ছাড়বেন না, তাই সংঘাত অনিবার্য। অপরদিকে রিপাবলিকানরা বলছেন বাইডেন জিতলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হবে। এমন অবস্থায় ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ সংঘাতের তীব্র আশঙ্কাও করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর মাত্র কয়েক ঘন্টা পর মার্কিন যুক্তরাষ্ট্রের সেই কাঙ্ক্ষিত নির্বাচন। নির্বাচনের পূর্বে দুই প্রার্থীর যে তুমুল লড়াই সেটি এখন প্রায় শেষ প্রান্তে। তবে মার্কিন জনগণ শঙ্কায় রয়েছেন শেষ পর্যন্ত ভোটের দিন এবং ভোটের পরবর্তী সময়ে কোনো প্রকার সহিংসতা থাকবে কি, নাকি শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হবে এই নির্বাচন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। মামলা প্রত্যাহার সহ তিন দফা দাবিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই মুহূর্তে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ফিরদৌস সোহাগ। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সোহাগ খবির, আপনাকে ধন্যবাদ। চতুর্থ দিন চলছে আজকে কর্মবিরতির। এই কর্মবিরতির কারণে কিন্তু দিন দিন এখানকার যারা রোগী আছেন তাদের চিকিৎসা সেবা অসহ মানে একেবারেই খারাপ পর্যায়ে চলে গেছে। যদিও এখানকার রেজিস্ট্রার যারা আছেন, সহকারী রেজিস্ট্রার যারা আছেন, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন স্বাভাবিক চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য, কিন্তু যতই চেষ্টা করেন রোগীর সংখ্যা এত, রোগীর চাপ এত, তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কারণ এর আগেও বলেছি, আবারও দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসকের মানে রোগীদের বেডের সংখ্যা 500, কিন্তু রোগী থাকেন 1500 মতো। এদিকে রোগীদের চিকিৎসকের সংখ্যা হচ্ছে, পদের সংখ্যা হচ্ছে 224টি, তার মধ্যে 131টি পদই শূন্য। এই পরিস্থিতিতে যদি ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকেন তাহলে যে চিকিৎসা সেবা কীভাবে কোন পর্যায়ে চলে যায়, যতই চেষ্টা করা হোক না কেন সেটি কিন্তু বোঝাই যায়। আমরা বেশ কিছু রোগীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, সকাল থেকে এখানে রয়েছি। তারা যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন যে চিকিৎসকরা যারা এখানে কর্মরত রয়েছেন তারা চেষ্টা করেন, কিন্তু সবার পক্ষে সবার কাছে যাওয়া, সবাইকে সময় দেওয়া এবং সবার কথা শোনা কোনোটাই সম্ভব হচ্ছে না। আর এ কারণে কিন্তু তারা দুর্ভোগে রয়েছেন, বিপদে রয়েছেন, এবং তারা আশা করছেন এই সমস্যার দ্রুত সমাধান হোক। এদিকে কিছুক্ষণ আগে আমার সঙ্গে দেখা হয়েছিল ডাক্তার মাসুদের সঙ্গে, যিনি এই ইন্টার্ন চিকিৎসকরা অপর একটি পক্ষ মনে করে যে এই কর্মবিরতিতে গেছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাকে তিনি যেন মামলা প্রত্যাহার করে নেন, সেজন্য তার উপর বিভিন্ন পক্ষ থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তবে তিনি বলছেন যে আসলে মামলা যদি প্রত্যাহার করা হয় তাহলে ইন্টার্ন চিকিৎসক বলেন বা যে কোনোভাবে বলেন, এখানকার যে যারা চিকিৎসক রয়েছেন তারা কেউই স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, কাজে থাকবে, কাজ ঠিকঠাকভাবে করতে পারবেন না। অর্থাৎ চিকিৎসকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কোনোভাবে মামলা প্রত্যাহার করবেন না, এটি তার দাবি। তিনি মনে করেন যে আসলে যদি এই চাপের কাছে তিনি নতি স্বীকার করেন তাহলে এখানকার যে চিকিৎসার যে পরিবেশ যতটুকুই এখানে আছে সেটিও নষ্ট হয়ে যাবে, চিকিৎসকরা ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না, এমনটি তিনি মনে করছেন। আর একটা জিনিস জানিয়ে রাখি যে আমরা কিছুক্ষণের মধ্যে পরিচালকের কাছে যাব, তিনি কি বলবেন তা পরবর্তীতে জানিয়ে দেবার চেষ্টা করব। তবে ফোনে ওনার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আলোচনা চলছে, অচিরেই সমস্যার সমাধান হবে। তবে কখন যে এই সমস্যার সমাধান হবে সেটি সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না। তো এই ছিল আমার কাছ থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে কর্মবিরতি চলছে তার সর্বশেষ। ফিরদৌস সোহাগ জানাচ্ছিলেন বরিশাল থেকে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘটের বিষয়ে। ফ্রান্সে দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ দিনে দিনে আরও বাড়ছে। সংক্রমণ রুখতে মাসব্যাপী দেশজুড়ে লকডাউনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। সংক্রমণ বেড়ে যায় সেখানকার বাংলাদেশিরা শঙ্কার মধ্যে আর প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ফ্রান্সে দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ যেন কোনোভাবেই থামছে না, বাড়ছে মৃতের সংখ্যাও। দেশটিতে এখন প্রতিদিন 40-50 হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন, কোনো কোনো দিন তারও বেশি। এমন অবস্থায় সংক্রমণ রুখতে দেশব্যাপী জারি করা হয়েছে এক মাসের লকডাউন। লকডাউনের শুরুর দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা শিথিলতা প্রদর্শন করলেও এখন তারা বেশ কড়াকড়ি। আজকে তো তৃতীয় দিন, প্রথম দ্বিতীয় দিন তেমন কোনো কন্ট্রোল পুলিশের দেখিনি আমরা,
কিন্তু আজকে আসার সময় এবং আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে আমরা দেখতেছি বিষম কন্ট্রোল হচ্ছে। আমাদের দৈনন্দিন চাহিদার জন্য আমাদের বাইরে বের হতে হচ্ছে, বিশেষ করে আজকে থেকে বোধহয় পুলিশের মানে কড়া নিরাপত্তা বেড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি রাস্তায় অনেক পুলিশ। সপ্তাহের প্রথম দিন থেকে বাংলাদেশি অধ্যুষিত গার্ডন রোড সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চোখে পড়ে। এ সময় সঠিক প্রমাণপত্র প্রদর্শন করতে না পারার কারণে অনেকেই জরিমানার মুখোমুখি হন। দিনে দিনে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আতঙ্কের কথা জানিয়েছেন দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। সেই সাথে প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ারও আহ্বান জানান তারা। দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ ফ্রান্সে দিনে দিনে এখনও বৃদ্ধি পাচ্ছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লকডাউন মানার বিষয়ে কঠোরতা আরোপ করলে হয়তোবা করোনার সংক্রমণ কিছুটা কমে আসবে ধীরে ধীরে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মামুন হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। মুন্সিগঞ্জে অবৈধভাবে মজুত করা প্রায় 7,000 কেজি ইলিশ জব্দ করা হয়েছে। গতরাতে লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। গতকাল রাতে উপজেলার কলমারডহরি গ্রামের একটি বাড়িতে সহকারী ভূমি কমিশনার রাশেদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘরের ভেতর থেকে 59টি কার্টন উদ্ধার করা হয়। প্রতিটিতে পাওয়া যায় 100-এরও বেশি ইলিশ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের পর তা অবৈধভাবে সংরক্ষণ করা হচ্ছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সম্প্রতি কয়েকজন ব্যক্তি ঘরটি ভাড়া নিয়েছিলেন বলে জানান বাড়িওয়ালা। তবে অভিযানের খবর পেয়ে মজুতকারীরা আগেই পালিয়ে যায়। মা ইলিশ রক্ষায় সরকারের 22 দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল। জাল ও নৌকা গুছিয়ে আবারও সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এ বিষয়ে জানাতে কক্সবাজারের ফিশারি ঘাট এলাকাতে আছেন সুজাউদ্দিন রুবেল। আমরা এখন সরাসরি তার কাছে যাচ্ছি। রুবেল, সেটি শেষ হচ্ছে আগামীকাল মধ্যরাতে। তো এখন থেকে কিন্তু কক্সবাজারের যে ঘাট রয়েছে, মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। যারা জেলেরা সাগরে যাবেন, ইতিমধ্যে আমরা এখন মৎস্য অবতরণ কেন্দ্রে ঘাটে রয়েছে। সেখানে দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক ট্রলারের উপস্থিতি, এবং প্রতিটি ট্রলারে জেলেরা তাদের যে প্রস্তুতি সাগরে যাওয়ার সেটি প্রস্তুতি গ্রহণ করছে। প্রতিটি ট্রলারে আমরা দেখতে পেয়েছি মাছ ধরার যে জাল রয়েছে সেটি ট্রলারে উঠাচ্ছেন। এছাড়াও কাঠ, বরফ এবং যে তাদের যে 8-10 দিনের যে খাবার, সাগরে মাছ ধরতে যাবেন সেই সব সরঞ্জামাদি কিন্তু তারা ট্রলারে তুলছেন। এবং তারা খুব আনন্দ প্রকাশ করছেন যে দীর্ঘ 22 দিন তারা মাছ ধরতে পারেননি, তারা অনেকেই কষ্টে ছিলেন, এখন আবার পুনরায় আগামীকাল থেকে মাছ শিকারে যাবেন। সেই হেতু তারা তাদের মধ্যে একটি আনন্দ বিরাজ করছে, আবার অনেকের মধ্যে হতাশাও বিরাজ করছে। আমাদেরকে অনেকে জানিয়েছেন যে 22 দিন বন্ধ ছিল, সরকারে যে ত্রাণ দেওয়ার কথা ছিল সেই ত্রাণ সহায়তা কিংবা খাদ্য সহায়তা তার অনেকেই পাননি। আমরা কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র যে ঘাট রয়েছে সেখানে দেখতে পেয়েছি প্রায় 5-6,000 ট্রলার অবস্থান করছে, যেখানে প্রায় লক্ষাধিক জেলে রয়েছেন। অনেকে অভিযোগ করেছেন যে 22 দিনে যে তাদের খাদ্য সহায়তা দেওয়ার কথা ছিল সেটি তারা পাননি। অন্যদিকে আমরা জেলা মৎস্য অধিদপ্তরের সূত্রে জানতে পেরেছি কক্সবাজারে প্রায় নিবন্ধিত জেলে রয়েছে 50,000, তার মধ্যে খাদ্য সহায়তা পেয়েছে মাত্র 20,000। তো তারা ধীরে ধীরে যে জেলেদের নিবন্ধনের আওতায় আনার কথা সেটি খুব শীঘ্রই কক্সবাজার জেলা যে লক্ষাধিক জেলে রয়েছে সবাইকে নিবন্ধনের আওতায় নিয়ে আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে যে আজকে আজকে যে প্রস্তুতি আমরা যে যারা এখানে নানা ধরনের যে ট্রলার রয়েছে সেই ট্রলারগুলোতে ইতিমধ্যে 10টি ট্রলার আজ সকাল থেকে এই পর্যন্ত ট্রলারের সরঞ্জামাদি তোলা হয়েছে। তারা কিন্তু আজকে সরঞ্জামাদি তোলা হলো, আগামীকাল যে নিষেধাজ্ঞা শেষ হবে সেই নিষেধাজ্ঞার পরেই তারা সাগরে মাছ শিকারে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো খবর এই ছিল আমার কাছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে। জেলেদের সাগরে যাওয়ার যে প্রস্তুতি সেটি সব শেষ। নিষেধাজ্ঞার মেয়াদ শেষে আগামীকাল থেকে জেলেরা আবার সাগরে যাবেন, সে প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সুজাউদ্দিন রুবেল কক্সবাজার থেকে। চট্টগ্রাম বন্দর দিয়ে বিশ্বের নানা দেশ থেকে আমদানিকারকরা পর্যাপ্ত পেঁয়াজ আনায় খাতুনগঞ্জে 45 টাকার নিচে নেমে এসেছে দাম। তবে সরবরাহ কম থাকায় আদার দাম অস্বাভাবিকভাবে বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 260 টাকায়। নূরজামাল আতিকের ক্যামেরায় রিপোর্ট, শফিকুল আলমের।
চট্টগ্রাম বন্দর দিয়ে আসতে শুরু করেছে প্রতিদিন কয়েক হাজার মেট্রিক টন পেঁয়াজ। এ অবস্থায় কমেছে পেঁয়াজের ঝাঁজ। খাতুনগঞ্জে পাকিস্তানের পেঁয়াজ প্রতি কেজি 40 টাকা, মিশরের 45 টাকা, আর চীনেরটা বিক্রি হচ্ছে 42 টাকায়। তবে ভালো মানের কারণে এখনও দেশীয় পেঁয়াজ 72 থেকে 74 টাকায় বিক্রি হচ্ছে। বাইরে পেঁয়াজ আমদানি হচ্ছে চীন, মিয়ানমার, তুরস্ক, মিশর, পাকিস্তান। দেশি পেঁয়াজটা বিক্রি হচ্ছে 70-75 টাকা, কিন্তু দেশি মালটা লস হচ্ছে ব্যাপারীদের। ইরানি মালগুলো বিক্রি হচ্ছে 30-35 টাকা, মিশর 40-45 টাকা। বর্তমান পরিস্থিতি বাজার একটু নিচের দিকে, মানে বাজারে বেচা কিনি কমে, এই জন্য সব মালের বাজার নিচের দিকে। তবে ভিন্ন চিত্র আদার বাজারে। সরবরাহ না থাকায় প্রতি কেজি চীনের আদার দাম ঠেকেছে 260 টাকায়, আর দেশীয় আদার দাম 70-80 টাকা। রসুন বিক্রি হচ্ছে 75-80 টাকার মধ্যে। পর্যাপ্ত পরিমাণ মাল না থাকায় বন্দরে আদার দাম বাড়তি, আর মধ্যমিক আদার বুকিং বেশি ছিল, প্রায় 200 টাকার মতো এলসি ছিল। চায়না থেকে নিয়ে আসতে 200 টাকার মতো খরচ হতো, 200 টাকা কেজি পড়তো, যার কারণে আদার দাম বেশি। ব্যবসায়ী নেতারা বলছেন বিশ্বের নানা দেশ থেকে পর্যাপ্ত পেঁয়াজ আসায় অস্থিরতা কমেছে বাজারে। বিভিন্ন দেশ থেকে আপনার প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে, এবং পাইপলাইনে অনেক পেঁয়াজ আছে, এবং আরো পেঁয়াজ আসবে, তার কারণে পেঁয়াজটা বাড়ার কোনো সম্ভাবনা নাই। 14 সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর বিশ্বের নানা দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নেয় চট্টগ্রামের 200-এর বেশি আমদানিকারক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জো বাইডেন ইজ এ করাপ্ট পলিটিশিয়ান। ডোনাল্ড ট্রাম্প বিন ট্রাইং টু ডু ফ্রম দ্য ভেরি বিগিনিং ডিভাইড আমেরিকা। আর কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। শেষ মুহূর্তে ঝুলন্ত রাজ্যগুলোতে ট্রাম্প বাইডেনের ব্যস্ত সময়। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।